আমি আজকেও এই যে মলা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এই রান্নাটা একদম ইজি, প্রস্তুত করে নেই। আচ্ছা, বিসমিল্লাহ। মলা মাছ দিয়ে দিচ্ছি, আচ্ছা তুমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, বেগুন, ভেজিটেবল অ্যান্ড ফিশ, অনিয়ন অ্যান্ড অয়েল অ্যাড করে দিচ্ছি আমি। মশলা দিয়ে দিচ্ছি, সল্ট, এগুলো পাউডার, দেন চিলি পাউডার, ওকে, আর দিতে হবে না, পানি অ্যাড করে দেবো এটার সাথে, মশলাগুলো যেন ভিতরে ঢুকে যায়। আর তোমরা যারা দেখছো দেশে দেশের বাইরে, তারা সবাই একদম সহজে রেসিপিগুলো তৈরি করে ফেলতে পারো, যেটা হলো আমাদের মায়েদের জন্য অপেক্ষা করতে হবে না, ছেলেরা মেয়েরা সবাই কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারো। ওকে, এখন আমি শুধু এটা ঢেকে দিব। হ্যাঁ, চুলা ধরে দিয়েছি, আর কোনো সমস্যা নেই, যখন অর্ধেক হয়ে যাবে তখন লাড়া দিয়ে দিব। আর কিছুক্ষণ হবে, তারপরে একদম হয়ে যাবে। যা বলছিলাম, চুলা বন্ধ করে দিয়েছি, অলরেডি আমার মলা মাছ দিয়ে বেগুনের তরকারি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, একদম ওকে হয়ে গেছে। এরকম ভেজা ভেজা তরকারি শরীরের জন্য ভালো, আমাদের যাদের 40-এর উপরে হয়ে গেছে বয়স, তাদের জন্য এই ধরনের তরকারি একদম পারফেক্ট। ওকে, আমি নুরুন নাহার, আজকের মতো আল্লাহ হাফেজ। গরুর মতো আমি আজকেও গরুর মাংস রান্না করব, ফ্রিজের মাংস, দেখতে থাকো, ইজি। বিসমিল্লাহ। Thank you.
এইখানে রসুন দিয়েছি, দিচ্ছি লবণ, আর একটু পরে দিব, হলুদ দিচ্ছি, মরিচের গুঁড়ো দিচ্ছি, এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব, দিচ্ছি সব সব কমিয়ে দিব, এখন আমি অন্য অন্য মশলাগুলো দিয়ে দিই, এখন এটাতে পেঁয়াজ আর রয়ে গেছে বাকি আদা, আর একটু জল দিয়ে দিব, তাহলে একেবারেই হয়ে যাবে, একদম সহজে আর কোনো সমস্যায় থাকবে না। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এই রসুনের সোপলা ছাড়িয়ে নেব, তাহলে হয়ে যাবে। ঢেকে দিতে হবে, আমি পেঁয়াজ আর আদা রেডি করে নিয়ে আসছি, ফার্স্ট আমি দিয়ে দিব। এই যে এখানে আমি আস্ত পেঁয়াজ দিয়েছি, আস্ত পেঁয়াজ দিয়েছি, আদা কুচিয়ে দিয়ে দিয়েছি, বাটি নাই, আর রসুন তো দিয়েছি, দেখাইছি তোমাদের। এই অবস্থা এখন শুরু হবে, তারপর আমি রসুনের সোপলা ছাড়িয়ে নেব, আর কোনো ঝামেলাই রইল না, সব মশলা দেওয়া শেষ, এখন শুধু
হালকা বাড়িয়ে দিয়েছি। এই যে টমেটো নিয়েছি, ওই যে বেগুন নিয়েছি, আমি আজকে টমেটো দিয়ে বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, দেখাবো তোমাদের। নিয়েছি রুই মাছ, তো আজকে খুব বেশি বড় রুই মাছ নেই। অলরেডি আমি মাছ দিয়েছি 4 পিস, দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামথিং পানি অ্যাড করে দিব, গুলিয়ে নিই। ও সরি, 3 পিস, আমি আসলে ফলো রাখিনি। তো এই যে পেঁয়াজ হয়ে গেছে, ঢেকে দেব। আজকে মাছ তুলে নেবো না, কষানো হয়ে যাওয়ার পরই মানে একসাথে দিয়ে দিব, কারণ হচ্ছে মাছের টুকরোগুলো বড়, সে কারণে। আমার টমেটো বাগানে টমেটো শেষ, কিছুটা ছিল। তো এই যে 3 টুকরো মাছ একসাথে কষানো হোক, টমেটো নিয়ে আসি। এই যে টমেটো দিয়ে দিচ্ছি, মানে লাস্ট টাইম দেখাতে পারি নাই, এই দেখেছো তরকারি রান্না শেষ, একদম অর্কেট হয়ে গেছে ভেজে ভেজে তরকারি, 3 পিস মাল দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে একদম কমপ্লিট করে ফেলেছি, ভেজিটেবল অ্যান্ড ফিশ সুপ।